বলিয়াপুর গ্রামে হরি সিং তার নিজের স্ত্রী, বোন আর ছেলে বান্টির সাথে বাস করত। হরি সিং এর বাড়িতে একটা অনেক পুরনো জাঁতা ছিল। ও চাল ডাল পেশাই করার কাজ করত। বাবা, আমাদের জাঁতা কত পুরনো! খোকা, আমার ঠাকুরদা এই জাঁতা বানিয়েছিল, আমার বাবা এটার ব্যবহার করে গেছেন, আর এই জাঁতা আমিও এখন ব্যবহার করছি। বাবা, আমিও বড় হয়ে এই জাঁতারই ব্যবহার করব। হরি সিং এর বাড়ির উল্টো দিকে রামলালের বাড়ি ছিল। রামলালের ডেয়ারির দোকান ছিল। ও নিজের দোকানে দুধ, দই, দেশি ঘি, মাখন ইত্যাদি বিক্রি করত। রামলাল তার জিনিসে খুব ভেজাল করত। ভেজাল প্রোডাক্ট বিক্রি করে ও অনেক টাকা রোজগার করে। রামলালের মেয়ে মনোরি তার বড়লোকি চাল সব সময় দেখাত। একদিন বান্টি আটার বস্তা মাথার ওপরে নিয়ে কারোর বাড়িতে পৌঁছতে যাচ্ছিল, তখন মনোরির সাথে ওর দেখা হলো। বেচারা গরিব আটাওয়ালা, কেমন জামা পড়েছে দেখো! এভাবে আটার বস্তা মাথায় নিলে আর তো লম্বা হতে পারবে না, তুই নাটাই থেকে যাবি। তুই আগে নিজের চিন্তা কর। চিন্তা করার জন্য আমার বাবা আছে, উনি আমার বিয়ের জন্য লক্ষ লক্ষ টাকা জমিয়ে রেখেছে। তুই তো জাতা চালিয়ে চালিয়ে আর বড় লোকই হতে পারবি না। এখন যা আমার চোখের সামনে থেকে আর আটা পৌঁছে দিয়ে আয়, গরিব কোথাকার। বান্টি চোখে জল নিয়ে নিজের বাড়িতে পৌঁছয় আর সব কথা নিজের মাকে বলে। মা, মনোরি আমাকে দেখে উপহাস করছিল, ও বলছিল যে আমরা খুব গরিব আর মজদুর। কোনো ব্যাপার নয় বাবা, ওকে বলতে দে, এটা জরুরি নয়। যার কাছে বেশি টাকা আছে সেই সুখে আছে, আসল সুখ তো টাকা দিয়ে পাওয়া যায় না। কিছুদিনের মধ্যেই রাখি বন্ধন ছিল, লালারাম অনেক বেশি প্রফিট করবার জন্য ভাবছিল। রাখি বন্ধনের সময় সব থেকে বেশি দেশি ঘি বিক্রি হয়, এইবার 1 কিলো ঘিয়ে মাত্র 100 গ্রাম দেশি ঘি আর 900 গ্রাম কেমিক্যাল মিক্স করে দেব, তবেই হবে লাভ আর লাভ। লালারাম রাখি বন্ধন অনুষ্ঠানের সময় অনেক নকল জিনিস বিক্রি করে মোটা লাভ করে। ওদিকে গ্রামে কেমিক্যাল মিশ্রিত ঘি খেয়ে কয়েকজনের শরীর অসুস্থ হয়। গ্রামের একজন লোক ফোন করে ঘিতে কেমিক্যাল মেশানো আছে এই কথা বলে পুলিশকে ফোন করে। পরের দিন লালারামের দোকানে ইনভেস্টিগেশন টিম আসে আর রেড করে। খাবার জিনিসে কেমিক্যাল মেশানোর অপরাধে লালারামকে 50 লক্ষ টাকার জরিমানা দিতে হয়। লালারামের দোকান একেবারে বন্ধ করে দিতে হয় আর বাড়িতে টাকা বলতে কিছুই বেঁচে থাকে না। লালারাম দেখে যে হরি সিং এর জাঁতা খুব ভালো চলছে আর ও পেশাই করে ভালোই টাকা রোজগার করছে। হরি সিং তার বোনের বিয়ে খুব ধুমধাম করে দিয়ে দেয়। একদিন রাতে লালারাম তার স্ত্রীকে বলে, এই গ্রামে আমাদের আর কেউ ভালো চোখে দেখে না, ভালো হবে আমরা অন্য কোনো গ্রামে গিয়েই বাস করি, কিন্তু যাওয়ার আগে আমাদের প্রতিবেশী হরি সিংহের সর্বনাশ করে তবেই যাব। লালারাম পরের দিন রাতে হরি সিং এর জাঁতা চুরি করে নেয় আর নিজের পরিবারকে নিয়ে ভীমপুর গ্রামে পালিয়ে যায়। পরের দিন সকালে যখন হরি সিং এর পরিবার ঘুম থেকে ওঠে, তখন দেখে যে জাঁতা ঘরে নেই আর হরি সিং কাঁদতে থাকে।
বাবা দেওয়া যাতা কে নিয়ে গেল? কেদো না, নিজেকে সামলাও, গিয়ে যাতাটা খোঁজ করো। হরি সিং আর বান্টি পুরো গ্রামে যাতার খোঁজ করে, কিন্তু ওরা কিছুই খুঁজে পায় না। ওরা দুজনে জঙ্গলে বসে কাঁদতে থাকে। খোকা, মনে হচ্ছে এবার আমাদেরকে মরতে হবে। তোর পিসির বিয়েতে সব টাকা খরচা হয়ে গেছে, এবার যাতা ছাড়া কি করে সংসার চালাবো? তখনই বান্টি মাটিতে কিছু একটা ঝলমল করতে দেখে। বাবা, ওই দেখো, কিছু একটা চকচক করছে। হরি সিং আর বান্টি দুজনে মিলে মাটি খোঁড়ে, মাটির ভেতরে ওরা একটা বড় সুন্দর যাতা দেখতে পায়। এটা দেখে তো অনেক পুরনো বলে মনে হচ্ছে। হয়তো পুরনো এক সময় কেউ হয়তো এটাকে এখানে রেখে গেছে। হরি সিং আর বান্টি যাতা নিয়ে বাড়িতে পৌঁছায়। এবার দেখা যাক এই যাতা দিয়ে কোনো কাজ করা সম্ভব কিনা। হরি সিং যাতাতে এক মুঠো গম দেয় আর তার হ্যান্ডেল ঘোরাতে থাকে, কিন্তু যাতা থেকে আটার বদলে অনেক পরিমাণে সোনা বেরোতে থাকে। আরে, এ কি বাবা, এত সোনা! বাবা, মনে হচ্ছে এই যাতা সোনা দেয়। সোনা দেওয়া যাতার কারণে হরি সিং এর পরিবার তাড়াতাড়ি বড়লোক হয়ে ওঠে। একদিন বান্টি তার মাকে বলে, মা, আমি ভীমপুরে সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছি। ঠিক আছে বাবা, কিন্তু সময় মতো বাড়িতে ফিরিস। বান্টি যখন ভীমপুর সিনেমা হলে পৌঁছায় তখন সে মনোরীকে দেখে। তাই বলি, তোমরা গ্রাম ছেড়ে এখানে এসেছ, এখন আমি তোমার থেকে বেশি বড় লোক, কারণ আমাদের বাড়িতে একটা যাতা আছে, সেটা সোনা দেয়। মনোরি বাড়ি ফিরে সব কথা নিজের বাবা লালা রামকে বলে দেয়। আচ্ছা, এই ব্যাপার, ওই গরিব আর মজদুর হরি সিং কে সোনা দেওয়া যাতা খুঁজে পেয়েছে। তুই একেবারে চিন্তা করিস না মা, কাল ওই যাতা আমি নিয়ে আসব। সেই রাত্রে লালা রাম চুরি করে নদী পথে নিজের আগের গ্রামে পৌঁছয় আর হরি সিং এর বাড়িতে ঢুকে সোনা দেওয়া যাতা চুরি করে নেয়। ও যাতা নৌকোতে নিয়ে আর নদী পথে ভীমপুরে যেতে থাকে। সূর্য উঠতে উঠতে লালা রাম মাঝ নদীতে পৌঁছেছিল। লালা রাম যাতাতে একবারে 10 কিলো গম ঢালে। যাতা দিয়ে এত সোনা বের হয় যে গোটা নৌকো ভরে যায়। সোনা এত সোনার ওজন নিতে পারে না। লালা রাম নৌকো শুদ্ধ নদীতে ডুবে মারা যায়। তাই তো বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। প্রতি বছর মে জুন মাসে ওবলাপুর গ্রামে ভয়ঙ্কর গরম পড়ত। বৃষ্টি না হওয়ার কারণে পুকুরের জল শুকিয়ে যেত, সেই সাথে মাটির তলার জলস্তর নিচে নেমে যেত। এই জন্য হ্যান্ড পাম্প থেকে জল বের করতে খুব কষ্ট হতো। আম্মা, কলের জল আবার উঠছে না। বালতিতে জল আছে, তাই দিয়ে স্নান করে নে। জলের বালতিও খালি মা। আমি এক ঘন্টা আগে হ্যান্ড পাম্পে জল আসছিল তখন বালতিতে ভরে রেখেছিলাম। মহারানী মনে হয় তাতে স্নান করেছেন। আমাদের ছেলে স্নান না করে এই গরমে কষ্ট পাবে। আমিও তো কালকে জল ভরে রেখেছিলাম, তোমরা তাতে স্নান করেছিলে? আমি তো কিছু বলিনি, আমার মেয়ে স্নান করেছে বলে তুমি তখন থেকে অত চিৎকার করছো। তোমার ওই মহারানী মেয়েকে বলো নিজে হ্যান্ড পাম্প থেকে জল তুলে রাখে, যেন না হলে কোনো একদিন আমার হাতে চড় খাবে। একবার গায়ে হাত তুলে দেখাও দেখি, আমি যেন আর মারতে পারি না।
শেফালি নিজের মায়ের সাথে থাকত, ওর বাবা মারা গেছিল। শেফালি আর কাকির মধ্যে মাঝে মাঝে জল নিয়ে ঝগড়া হতো। শেফালির বাবার মৃত্যুর পর কাকা কাকিমা শেফালি আর মাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। সন্ধ্যে যখন কাকা কাকিমা বাড়ি ফিরল, ধনুষ সিং ঘরে ফিরল। ওর বউ স্বামীকে কি সব যেন বলল, আজ তো তোমার ভাইজি শেফালি আমাকে মারতে যাচ্ছিল জানো তুমি? আমি একটু বলেছি হ্যান্ডপাম্প থেকে নিজে জল তুলে রাখো, তা শুনে তেড়ে আসলো মারতে। তাও ভালো যে বাবলু বাড়িতে ছিল, ও আমাকে বাঁচালো। বৌদি কি কিছুই বলেনি? তোমার বৌদি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলো, ও তো মেয়েকে দিয়ে আমাকে মারতে চাইলো। এইভাবে মিথ্যে কথা বলে সুমতি ধনুসিংহকে রাগিয়ে দিল। ধনুসিংহ রাগে বৌদির বাড়িতে গেল আর ওনার জিনিসপত্র নিয়ে বাইরে ফেলতে লাগলো। কাকু এটা তুমি কি করছো? তোমরা এখন বাড়ির বাইরে বেরিয়ে যাও, দাদা মারা গেছেন, তোমাদের এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই বুঝলে। শেফালি আর ওর মা প্রধানের কাছে গিয়ে ধনুসিংহের নামে নালিশ করল। পঞ্চায়েত সভা বসল, কিন্তু শেফালির কাকিমা প্রধানকে টাকা খাইয়ে রায় নিজের পক্ষে করে নিল। ধনুসিং সুমতি আর বাবলু তিনজন ধাক্কা মেরে শেফালি আর তার মাকে বাইরে বের করে দিল। মা এবার আমরা কোথায় যাব? হুকি দিদার বাড়িতে চল, এই গ্রামে ধনুসিং এর কারণে কেউ আমাদের আশ্রয় দেবে না। ভর দুপুরে শেফালির মা চলতে চলতে রোদ্দুর আর গরমের কারণে অজ্ঞান হয়ে গেল। ওঠো মা, তোমার কি হলো? শেফালি এদিক ওদিক জল খুঁজতে থাকলো, কিন্তু ওই নিরিবিলি জায়গায় ও কোথাও জল পেল না। শেফালি দৌড়ে গাছের কাছে জলের জন্য গেল, ওখানে ও একটা কল দেখতে পেল। হ্যান্ডপাম্পটা খারাপ ছিল, ওতে হ্যান্ডেল ছিল না। শেফালি একটা শক্ত লাঠি দিয়ে হ্যান্ডেল তৈরি করে নিল আর হ্যান্ডপাম্পে ফিট করে দিল। এক ঘন্টা চেষ্টা করার পর হ্যান্ডপাম্প থেকে কিছুটা জল বেরিয়ে এলো, কিন্তু ওটা জল ছিল না, ছিল তরল সোনা যেটা বাইরে বেরোতেই জমে গেল। এটা তো সোনা! শেফালি একটু সোনা নিয়ে নিজের মায়ের কাছে গেল। মা তখনও অজ্ঞান ছিল, একজন ছেলে ঘোড়া নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। শেফালি তার কাছে গিয়ে বলল, আমার মাকে হাসপাতালে নিয়ে যাবে আর তার বদলে এই সোনা নাও। ওই ছেলেটি শেফালি আর তার মাকে হাসপাতালে ছেড়ে দিল। আবার দেখা হবে। হাসপাতালে কিছুদিন মায়ের চিকিৎসা চলল আর তারপর মা সুস্থ হন। মা দিদার বাড়িতে গিয়ে বোঝা হবার দরকার নেই, সোনা দেওয়া হ্যান্ডপাম্পের পাশে আমরা ঘর বানাবো আর ওখানে থাকবো। শেফালি আর ওর মা হ্যান্ডপাম্প থেকে চাহিদা অনুযায়ী সোনা বের করে বিক্রি করে দেয় আর বাড়ি বানিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেয়। ঘোড়ায় চলা ছেলেটি যখনই ওই রাস্তা দিয়ে যেত শেফালির সাথে দেখা করত। একদিন বাজারে বাবলু শেফালিকে ভালো জামা পরে একটা ছেলের সাথে ঘুরতে দেখে। বাবলু সব কথা গিয়ে নিজের মা বাবাকে বলল, যখন এরা গ্রামের বাইরে একটা ছোট্ট বাড়িতে আছে তখন ওদের কাছে এত টাকা পয়সা কিভাবে আসছে? ধনুসিংহ একদিন লুকিয়ে শেফালির পিছু নেয় আর ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। ও শেফালিকে হ্যান্ডপাম্প থেকে সোনা বের করতে দেখে। ধনুসিং বাড়িতে এসে একটা গরুর গাড়ি তৈরি করে। এই গরুর গাড়ি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? শৈফালির বাড়ির কাছে একটা হ্যান্ডপাম্প আছে যেটা সোনা দেয়। আজ রাত আমরা ওই হ্যান্ডপাম্পের নিচে সব সোনা চুরি করে গাড়িতে করে নিয়ে চলে আসব। রাত্রে ধনুসিং সুমতি আর বাবলু শেফালির বাড়ির কাছে যায়। সবার প্রথমে শেফালি আর তার মায়ের মুখে অজ্ঞান করার ওষুধ রুমালে চেপে ওদের অজ্ঞান করে দেয়। তারপর চার পাঁচ ঘন্টা ধরে হ্যান্ডপাম্প থেকে সোনা বের করতে থাকে। গরুর গাড়ি পুরো ভরে যায়, ওরা নিজেদের জামা কাপড় আর ব্যাগেও সোনা ভরে নেয়, কিন্তু হ্যান্ডপাম্প থেকে সোনা বেরোনো বন্ধ হয় না। আমার মনে হচ্ছে এই কলের নিচে অনেক বড় সোনার খনি আছে। এবার ক্ষান্ত দাও, এত সোনা অনেক হয়েছে,
এগুলো নিয়ে যেতেই অনেক ঝামেলা। ধনু সিং এর পরিবার গরুর গাড়িতে সোনা ভরে গ্রামের দিকে যেতে থাকে। রাস্তায় ডাকাত দল খুঁজছিল। ডাকাতদের নজর ওদের ওপর পড়ে। ডাকাত ধনু সিং এর গোটা পরিবারকে মেরে সব সোনা নিয়ে যায়। ওদিকে শেফালি ওই ছেলেটিকে বিয়ে করে খুশিতে জীবন কাটাতে থাকে। কথায় আছে না, কুকর্মের ফল সবসময় খারাপ হয়।